দেখুন ঠাকুমার সকাল থেকে কাজ শুরু। মা বললো ওরা শাকসবজি তাই ছাড়বে। কি শাক নেবে? এই যে লাল শাক। লাল শাক গাছগুলো এত কত বড় হয়ে গেল, খাওয়া যাবে এখন? হ্যাঁ, এই যে আগার থেকে নিয়ে যাচ্ছে, এই যে জালি জালি খাই যে এইগুলো। এই শাকগুলো মিষ্টি মিষ্টি লাগে তো, এতে একটু স্বাদ দেওয়া নাই কিছু না। তো ঠাকুমার কাজ হচ্ছে রোজ সকালে উঠে শাক সবজি সব কালেক্ট করা। একদম নরম হয়ে গেছে, যাবে খাওয়াই যাবে না। একদম নরম হয়ে গেছে, বিশাল সাইজের একটা পেপার। গরুর খুব ভালো লাগে বুঝলে মা, গরুর খুব ভালো লাগে এখানে শুয়ে থাকতে। এগুলো বিশেষ করে তোমার জন্যই আনা, এমনি তো তুমি ধরো মাটিতে বসতে পারবে না। পা তুমি যত টান টান করে রাখবা তত ভালো। সোজা করে রাখতো, এই যে ভাজ করে রেখেছো না, এরকম বেশি ভাজ করে রাখো না, যতটা পারবা টান টান করে রাখো। তো আমাদের বাড়িতে এখন সবাই র চা খায়, যারা যারা দুধ চা খেতো তারা সবাই বন্ধ হয়ে গেছে দুধ চা খাওয়া। বাবা কি বলতো যে রোগীরা খায় দুধ, এই যে র চা, এখন নিজেই খায়। আমি চাই খাই না, এই চা খাওয়া থেকে না খাওয়াই ভালো। না না, আর বলছে ও খা খা না। না আমি খাই না ভাই, না আমি বলে ও মা না, তোমার আর আমার এই যে আর এই চিনি কম চাই যে লাল কম, এই না মা ও চিনি খুব কম খায় যায়। ওই কাপে ঢালতে লিখে খাই, ওই কাপে গেলাসে ঢালান বা। তোমার কেমন সেই ব্যাপারে, এখানে যে একুলি কুচি করো, ওখানে যে একুলি কুচি করো। আজকে আমার প্রথম পরীক্ষা, আর প্রতিদিনই পরীক্ষা আছে, শুধুমাত্র রবিবার দিন ছুটি আছে একদিন, প্রতিদিন হয়ে যাওয়াই ভালো, রিল্যাক্সে থাকবো তাহলে পরীক্ষা শেষ হওয়ার পরে। এখন চলে এলো খুঁজতে হবে। তো এই স্কুলটাই পরীক্ষা হচ্ছে, ওরা গেল ভিতরে, আমি বাইরে দাঁড়িয়ে আছি। এমন করছে এখানে পুলিশগুলো দাঁড়িয়ে গার্ড দিচ্ছে, এখন তো ক্লাসের ভিতর ঢোকেনি, বাইরে এমন গার্ড দিচ্ছে মনে হচ্ছে ইউপিএসসি পরীক্ষা দিতে এসছে। তো দেখি ওর এক্সাম শেষ হলে একেবারে নিয়ে বাড়ি যাব, নাহলে আবার এখান থেকে 18 কিলোমিটার দূরে বাড়ি যেতে হবে, আবার আসতে হবে। একটু ওয়েট করি, মোটামুটি 3 ঘন্টা লাগবে, বেরোক তারপর একেবারে নিয়ে বাড়ি যাব। টপগুলো ভালো হয়েছে দিদা? ওকে না, তনুকে এতে পরীক্ষা দিতে বসিয়ে দিলাম, এবার আমি তখন কি করে কাটাবো, 3 ঘন্টা দিয়ে গেলাম, টপগুলো নিয়ে চলে আসলাম, আমার গাছগুলো পালাম নিয়ে চলে আসলাম, সময় খানে তো কাটাতে হবে।
তাহলে স্নান টান করে খেয়ে ফিরে যাও, পরে নিয়ে আসবে। কে কেমন আছে পরীক্ষা? মোটামুটি মোটামুটি কেন তখন থেকে ঘরের ভিতরে আছিস? এই দেখুন মহাটতি আসছে, আমার লাইট টাইট সবকিছু কেটেছে আজকে দাঁত দিয়ে বুলেট। কিছু বলি না, এত ভালোবাসে বুলেট আমাদেরকে, ওই জন্য কিছু বলি না। জানো তো তার কাটবে তা বলে নাকি, বসে বসে আকাশ করবে কিছু বলবে না নাকি? বোঝে না না অবলা প্রাণে। ওরে বাবা, এ কি করে বোঝে তা? ও ব্যাপারটা আলাদা, ও দাঁত শ্বশুর করে, খেন্টি তো করে না ওরকম শয়তানি। ও দাঁত শ্বশুর করে, বলো খুব ভদ্র হয়ে গেছে মনে হয়েছে। তোমাকে কলেজে রেখে আমি কোন কাজগুলো এনেছি দেখেছো? এই আলামুন্ডাটা এনেছি। এই আলামুন্ডা এরকমই হবে? হ্যাঁ, এটা লতাবে না, এটা এমনি গাছ হবে। আর ওই গাছগুলো এনেছে, চলো দেখি গিফটটা খুলি। দেখলি তো মাঝে দুজনের মার কাছে যায় তো মাঝে ঢুকে গেল। তো জেঠু জেঠিমশাই বোম্বে থাকে জানেন, বোম্বে থেকে আবার জেঠু থাকে সৌদি আরবে, আর বড় বোনি পড়াশোনা করছে, বড় বোনি থাকে দিল্লিতে, ছোট বোনি কর্ণাটকে। তো বড় বোনি একটা গিফট পাঠিয়েছে, তো কি আছে ওটাই খোলা হচ্ছে। কি আছে? ও মিউজিক সিস্টেম। ও তাহলে ঠাকুর দাদার জন্য পাঠিয়েছে। খারাপ হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, কীর্তন শোনার জন্য। যাকে এটাতে টাইম কাটাতে পারে ভালো, ঘরেই থাকে তো। দাদু আমার এপাইলে পারে দিদা গান শোনার মন হয়ে গেল, পরে ভাত ফাত খাওয়া সব ভুলে যায়, দিদা আবার ভাত নিয়ে বসতে। একে আবার আদর করলে এখন এদেরও আদর করতে হবে। বস বস, তোরা বস বস বসো 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 বসো। খেন্ডি এত কথা শোনে, খেন্ডিকে যা বলতাই। বুলেট শোনে না ভালো? না বুলেট একটু কথা শোনে। বুলেট ভন্ডা একটা নীতি ভালো, বুলেট যখন এটা একটা আদর করে পালিয়ে যাবে, দেখো ফুল গাছের উপরে পড়ে না। এই কলাগুলো যা মিষ্টি হবে না, চিনির মতন মিষ্টি। হ্যাঁ ভুট্টাগুলো ভেবেছিলাম কচি কচি খাবো, তা দেখছি বুড়োই হয়ে গেল। আর আজকে আবার কতগুলো টিয়া পাখি এসেছিল ভুট্টা খেতে, আজকে কাটতেই হবে, নালে পরে ওরা প্রতিদিন আসবে খাবে। আর অনেক পিঁপড়েতেও খেয়ে নিয়েছে। এবার গাছগুলো সব মরে যাবে। ও এরকম টিয়া পাখি দেখেছে নাকি? ওই দেখো টিয়া পাখি ডাকছে, আবার আসবে। থাকুক, ওদের জন্যই থাকুক। দেখুন এই কলার কান্দিটা আমরা পারি নাই, পাখির জন্য রেখে দিয়েছি, পাখিতেই খায়, মৌমাছিতে খায়। না এগুলো সব নিতে হবে অনেকগুলো, থাক। আমার বাড়িতে প্রচুর পাখি আছে বলো, ওই ওই বাগানে এই বাগানে টিয়া পাখি, দোয়েল পাখি। যখন মন হবে তখনই মাকে বলবো কবি দেবে। এগুলো পিঁপড়েতে খেয়েছে, যা কাদা হয়েছে আমাদের বাড়িতে। ও ঘরে আসবেন আজকে, আগে দিকে দিয়ে রাখো। এটা টিয়া পাখিরই, আমি ভুল করে তুলে নিয়ে চলে এসেছি। আমি আর মা বসে পড়েছি ভুট্টা খেতে, আর কেউ নেই। পুরা দেখো সবাই চলে আসবে। হ্যাঁ
আমাদের সবকিছু সার ছাড়া চাষ হয় আর খেতেও দারুন টেস্ট হয় সেগুলো এই পাইতে রয়েছে আর মেলা না বিট লবণ বেশি করে লেবু দিলে যা টেস্ট লাগে না বাজারে দেয় লেবু দেয় না নুনই দেয় না সেদিকে আমরা নিয়ে আসলাম না যে নুন হয়েছিল না কিন্তু না লেবু এ নাই খেতে অত ভালো লাগছে হ্যাঁ গাছের থেকে পারবো না প্রতিদিন অল্প অল্প করে পারবার পরে খাবো শনিবারে আসি আখির পরে পুরা বৃষ্টি না খাওয়া দেখি বাড়িটা খেতে থাকো গরম গরম খাওয়ার মজাই আলাদা খেতে খেতে বড় তো আপনারা অনেকে বলেন যে বুদ্ধকে দেখা যায় না তো বুদ্ধ দেখুন কত বড় হয়ে গেছে মায়ের সমান হয়ে গেছে আর মায়ের বাথরুমের কাজ দেখুন কত দূর হয়েছে মোটামুটি টালি বসানো হয়ে গেছে এটা হচ্ছে মায়ের আর এটা হচ্ছে কাকিমায়ের এটার কাজটা একটু কম হয়েছে একটু বৃষ্টি হয়েছে একটু না মোটামুটি ভালোই হয়েছে তো কত ব্যাং ডাকছে দেখুন আমাদের এখানে প্রচুর ব্যাং ডাকে এই গাছগুলো আর কি হলো কত ব্যাং ডাকছে দেখুন